এবার আট ভারতীয় কাতারত মৃত্যুদণ্ডর রায়। শুনিলে ভয় লগা, এই আট ভারতীয়র বিরুদ্ধে কাতারর আদালতে এই রায় প্রদান করেছে। প্রকৃততে এওঁলোক হৈছে ভারতর ব্যক্তিগত কোম্পানীত কর্মরত কর্মচারী, কিন্তু পূর্বর এওঁলোক নৌসেনার বিষয়া হয় আর স্বাভাবিকতে এওঁলোকক মৃত্যুদণ্ড রায় প্রদান করার এওঁলোক স্তম্ভিত হয়ে পড়েছে, লগতে ভারত সরকার বা ভারতের বৈদেশিক মন্ত্রালয়ও স্তম্ভিত হয়ে পড়েছে। এই আট ভারতীয় কিয় কাতার সরকারে মৃত্যুদণ্ড রায় ঘোষণা করলে? এই সমগ্র বিষয়টি এটিও রহস্যের অবতল আছে, কারণ কাতারর তরফের প্রায় এই সন্দর্ভত কোনো স্পষ্টীকরণ প্রকাশ করা হওয়া নাই। ভারতের বৈদেশিক মন্ত্রালয়ে এওঁলোকৰ পৰিয়ালৰ সৈতে কথা পাতিছে, লগতে আইনী যিখিনি মেরপেচ আছে সেইখিনি আঁতৰাবলৈ চেষ্টা কৰি আছে। কিন্তু ভারতের বৈদেশিক মন্ত্রালয়ের তরফের পৰা কোৱা হৈছে যে এইটো যেহেতু এটা আইনৰ বিষয়, তাকো অন্য এখন দেশৰ আইনৰ সৈতে জড়িত বিষয়, সেয়েহে আমি এই ক্ষেত্রে কিছু গোপনীয়তা অবলম্বন কৰিবলৈ বাধ্য। তেওঁলোকে গৈছিল কাতার অভিমুখে আর বিশেষ জাহাজত তেওঁলোক গৈছিল, যেটো তেওঁলোক গ্লোবেল টেকনোলজি আর কনসালটেন্সি সার্ভিস দদ্রা সেই ব্যক্তিগত কোম্পানিটোত কর্মরত আছিল, আর সেই ব্যক্তিগত কোম্পানিটোর অধীনতে নিজের দায়িত্ব পালন করবল গৈছিল। কিন্তু কিয় কাতার আরক্ষীয়ে করায়ত্ত করলে সেয়া নাজানে বা ভারতের বৈদেশিক মন্ত্রালয়ের হাতত সেইখানে তথ্য আহি পড়া নাই বলে সদরি করা হয়েছে, কারণ কাতার সরকার বা প্রশাসনে এই ক্ষেত্রে কোনো তথ্য দিয়া নাই। ইতিমধ্যে কাতারত থাকা ভারতের রাষ্ট্রদূতর বিষয়াসকলে এই আঠজন ভারতের প্রাক্তন নৌসেনা বিষয়াক জেলত গিয়ে সাক্ষাৎও করেছে। যোৱা বছৰ 22 আগষ্টৰ পৰাই তেওঁলোক তাত বন্দী হৈ আছে, এতিয়া প্ৰায় এবছৰ হৈ গ'ল, আৰু এই সময়খিনিতেই কাতাৰ আদালতে এওঁলোকৰ বিৰুদ্ধে মৃত্যুদণ্ডৰ ৰায় প্ৰদান কৰিছে। কিন্তু সমগ্র বিষয়টো এতিয়াও ধূলিকলি হৈ আছে, কিন্তু ভাৰতৰ বৈদেশিক মন্ত্ৰালয়ে কৈছে যে সকলো ধৰণৰ বিকল্প পথ উলিয়াবলৈ আমি চেষ্টা কৰি আছোঁ। আমি আমাৰ অধিবক্তাৰ সৈতে কথা পাতিছোঁ আৰু কাতাৰত থকা ভাৰতৰ ৰাষ্ট্ৰদূতৰ সৈতেও সহ যোগাযোগ কৰি থকা হৈছে, কিন্তু এই আঠজন লোকৰ যি পরিয়ালের সদস্য আছে তেওঁলোকৰ পরিয়ালের প্রতিগী সদস্য কান্দোলনত ভাগি পৰিছে। তেওঁলোক আচরিত, তেওঁলোকে কৈছে ভারত সরকারক এটাই আহ্বান জানাইছে যে আমার এই সদস্য কেজনক তারপরা উভতাই আনক, তেওঁলোকর যদি মৃত্যু হয়ে যায় তেনেহলে আমি কেতিয়াও সহ্য কৰিব নোৱাৰিম। স্বাভাবিকতে কোনো লোকে সেইটো সহ্য কৰিব নোৱাৰে। অন্য এখন দেশত গৈ এটা ব্যক্তিগত কোম্পানির কামত গৈ যদি মৃত্যুদণ্ডরে দণ্ডিত হবলগীয়া হয় তাতকৈ দুর্ভাগ্যজনক আর কি হব পাৰে? কিন্তু এইটো বৰ এটা গুরুত্বপূর্ণ বিষয়, ভারতের আঠজনকৈ বিষয়াক কি কারণত কাতারত ধরা হল, কি কারণত জেললৈ নিক্ষেপ করা হল, কি কারণত মৃত্যুদণ্ড দিবলগীয়া অবস্থা সৃষ্টি হল, ভাবিলে অল্প আচরিত লাগে। ইমান কি গুরুতর অপরাধ করে দিলে এওঁলোকে যার বাবে এওঁলোকক মৃত্যুদণ্ড দিয়া হয়েছে? আমি জানো যে আন্তঃরাষ্ট্রীয় বহুকেইখন আইন আছে, বিশেষকৈ সাগরীয় যাত্রার সময় সেই আইনবোৰ মানি লব লাগে, কিন্তু যিটো ব্যক্তিগত কোম্পানি এওঁলোক কর্মরত সেই ব্যক্তিগত কোম্পানিবোৰে সেই আইনবোৰ মনা নাছিল নেকি? নে এওঁলোকে এনে কি কাম করলে যি কামে কাতারৰ আভ্যন্তরীণ নিরাপত্তা বা আন আন ক্ষেত্রত বিশেষ বিতর্কর সূত্রপাত করলে? কি হব পারে এনে ধরনের কাম? কাতারে কিয় এতিয়ালৈকে এই ক্ষেত্রত কোনো স্পষ্টীকরণ দিয়া নাই? স্বাভাবিকতে এইবোৰ প্রশ্ন সকলোৰে মনত জুমুৰি দি ধৰিছে, কিন্তু ভারত সরকারের তরফের পৰা কোৱা হৈছে যে যৎপৰোনাস্তি চেষ্টা চলোৱা হব, আইনী সকলো মেৰপেচ ভাঙিবলৈ চেষ্টা কৰা হব, যাতে এই আঠ ভারতীয় সকলমে উভতাই আনিব পৰা যায়। তাৰ বাবে যিখিনি প্ৰয়াস ভাৰত চৰকাৰে কৰিব পাৰে সেই সকলোখিনি কৰিব, কিন্তু কাতাৰ চৰকাৰেও অলপ সহযোগিতা দেখুৱাব লাগিব বা তেওঁলোকেও স্পষ্টভাৱে ক'ব লাগিব যে কি কাৰণত এই আঠজনকৈ লোকক বন্দী কৰা হ'ল আৰু কি ইমান গুৰুতৰ অপৰাধ তেওঁলোকে সংঘটিত কৰিলে যাৰ বাবে মৃত্যুদণ্ডৰ ৰায় প্ৰদান কৰা হৈছে। আমি সময়লৈ অপেক্ষা কৰিম। ধন্যবাদ।